প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইতোমধ্যে অন্তরীকরণের উপর দুটি ক্লাস করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাস করব। অন্তরীকরণ শুরু করেছি, বাট আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেটার কিন্তু শিরোনাম ছিল লিমিট বা সীমা। সীমা হচ্ছে অন্তরীকরণের সোর্সিং পয়েন্ট, অর্থাৎ অন্তরীকরণকে ডিফাইন করতে গেলে লিমিটের আশ্রয় নিতে হয়। এই জন্য লিমিট সম্পর্কে আমাদের ভালো একটা জ্ঞান থাকতে হবে, কারণ অন্তরীকরণে আমরা অথবা ফাংশনের কন্টিনিউটি যখন আলোচনা করব তখন এই অন্তরীকরণের কনসেপ্টটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমরা আজকে তৃতীয় লেকচার সম্মুখীন। আমরা আশা করি আজ ভালো কিছু শিখতে পারবো। আমি কিন্তু কোনো ক্লাসে খুব বেশি প্রবলেম নিয়ে আলোচনা করি না, যাতে তোমরা আস্তে আস্তে ক্যাচ করতে পারো। তোমাদের অনেক সময় তোমরা বাসায় পাচ্ছ প্র্যাকটিস করার জন্য, তো এই সময়টি কাজে লাগাবে। তো আসো আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আমরা আরও কয়েকটি নতুন বিষয়ে, অর্থাৎ পূর্বে যে ধরনের গাণিতিক সমস্যা আমরা দেখেছি সেরকম না, প্রতিনিয়ত নতুন কিছু, বাট মিল একদিক তো থাকবেই। যেমন ত্রিকোণমিতিক ফাংশন হলে ফর্মুলা আগে যা ব্যবহার করেছে আজকেও সেটা আমরা করব। ফর্মুলা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তো আমাদের আলোচ্য বিষয় অন্তরীকরণ বা লেকচার থ্রি। ফর্মুলাগুলো আজকে রিভিউ করলাম না আমি, প্রিভিয়াস দুটো লেকচারেই লিমিটের যে বৈশিষ্ট্য, তারপরে লিমিটের যে বিশেষ বিশেষ ফিগার বা সূত্র আছে সেগুলো কিন্তু আমি পূর্বের দুইটা লেকচারে আমি রিভিউ করেছি ক্লাসের শুরুতে। তো আজকে আর করলাম না, শুধু আমি মনে করিয়ে দিতে চাই যে তোমরা দুইটা বিশেষ সূত্র মনে রাখবে। এটা খুব বেশি ব্যবহার করি আমরা, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থেটা বাই থেটা ইজ ইকাল টু ওয়ান, আর ওই লিমিট টেন্স থেটা টেন্স টু জিরো টেন থেটা বাই থেটা ইজ ইকাল টু ওয়ান। এই সাইন থেটা এবং টেন থেটার জন্য আমরা অন পাই যখন সীমা জিরোর দিকে থাকে। তো যাই হোক, আমরা এগুলো ব্যবহার করবো। আজ রিভিউ করলাম না, আমি মুখে বলে দিলাম। তো এখন আমাদের সামনে যে গাণিতিক সমস্যাটি আছে, এখানে দেখা যাচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই জাতীয় ফাংশনকে আমরা বীজগাণিতিক ফাংশন বলি। তো এমন যদি হয় বীজগাণিতিক ফাংশনে রুট একটা অংশের উপর আছে আর একটা অংশের উপর নাই, তাহলে যে অংশের উপর রুট আছে সেটাকে এ আর পরেরটাকে বি ধরলে এ মাইনাস বি আমরা পাচ্ছি। তা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করার উদ্দেশ্যে আমরা এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি গুণ করি। তো সেজন্য আমরা এখানে সমাধান করতে গেলে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ লব হরের সাথে আমরা রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এটা গুণ করবো। সুতরাং সমাধান করার জন্য আগে আমরা প্রশ্নটি ভালো করে তুলে নিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার যেটা বলছিলাম সেটা করব, উভয় পক্ষে আমরা উভয় পক্ষ না লব হরের সাথে আমরা রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান গুণ করবো। তো গুণ করলে দেখা যাচ্ছে উপরে এই স্কোয়ারের বি স্কোয়ারের সূত্র পড়তেছে, ফলে আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এই স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে আমরা যদি স্কোয়ারটা রুটের উপর প্রয়োগ করি তাহলে কিন্তু রুট এবং স্কোয়ার কোনোটাই থাকবে না। সুতরাং উপরে আমরা পাচ্ছি লবে পাচ্ছি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর নিচে যেটা ছিল সেটা রয়ে গেল। সুতরাং দেখা যাচ্ছে যে উপরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি ক্যান্সেলড হয়ে যায় সেক্ষেত্রে মাইনাস এক্স থেকে যায়, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার আমরা উপরে নিচে এক্স দেখতে পাচ্ছি, আমরা এক্স কে অনুপাত করে ছোট করে কেটে দেবো আর কি। সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে পাচ্ছি মাইনাস ওয়ান, নিচে পাচ্ছি
root over 1 minus x plus 1. এখন যদি আমরা লিমিট যে ছিল 0 x tends to 0 আমরা x এর মান 0 যদি বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে উপরে minus 1 নিচে root এর মধ্যে 1 minus 0 1 minus 0 is equal to 1 সুতরাং উপরে পাচ্ছি minus 1 যথারীতি আর নিচে পাচ্ছি 1 plus 1 নিচে 1 plus 1 is equal to 2 তাহলে আমরা অ্যানসার হিসেবে পাচ্ছি minus 1 minus half আর কি 1 by 2 half সুতরাং আমাদেরকে বলা হয়েছিল মান নির্ণয় করো আমরা মান পেয়ে গেলাম হাফ তাহলে এটা একটা বীজগণিতিক ফাংশন ছিল এখানে আমরা বিশেষ কোনো ফর্মুলা প্রয়োগ করিনি শুধু বীজগণিতিক একটি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ব্যবহার করার জন্য আমরা লব হরকে আমরা a প্লাস b অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x প্লাস 1 এটা দ্বারা গুণ করেছি তো আসো আমরা আরো একটি সমাধান দেখি তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে বইতে অনেক অঙ্ক আছে এই সীমা নির্ণয় বা মান নির্ণয় অধ্যায়ে অনেক অঙ্ক আছে তোমরা অঙ্কগুলো বাসায় করবে আমি যে তোমাদেরকে কয়েকটা অঙ্ক করে করে দেই দুই একটা হোমওয়ার্ক দেই সেই হোমওয়ার্ক তো করবেই বাকিগুলো অনুরূপ এরকম অঙ্ক আরও আছে সেগুলো করবে এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের একটা অঙ্ক পাচ্ছি মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 সাইন 7x - সাইন x by x into sine 6x আমরা এই এক্সট্রা তোমরা অমিট করে দেবে এক্সট্রা মূল অঙ্কে নেই হ্যাঁ তোমরা যে মান নির্ণয় করো সাইন এক সাইন সেভেন এক্স মানে সাইন এক্স নিচে দেখতে পাচ্ছ এক্স ইন্টু সাইন সিক্স এক্স এক্সটা কিন্তু থাকবে না এক্সটা তোমরা অমিট করে দাও ক্যান্সেল করে দাও আচ্ছা সমাধান তো ফিগার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সাইন সি মানে সাইন ডি ফর্মুলা আমরা ব্যবহার করতে যাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা জানো যে এখানে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে ফাংশনটাকে এমনভাবে রিডিউস করতে হয় ড্রাইভ করতে হয় যে ফিগার আমরা পাই সেখানে যদি যে সীমা দেখা যাচ্ছে জিরো এক্স টেন্ডস টু জিরো এটা বসালে তখন আর অনির্ণয় আকার আসে না বা ফাংশনটা অসংজ্ঞায়িত হয় না তো যাই হোক সাইন সি মানে সাইন ডি যদি আমরা ব্যবহার করি তাহলে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু আর নিচে আমরা সাইন সিক্স এক্স কে লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স অর্থাৎ সাইন টু থেটার ফর্মুলায় আমরা চলে যাচ্ছি নিচে সুতরাং লিমিট এক্স টেন্ডস টু জিরো আমরা পাচ্ছি টু কস ফোর এক্স সাইন থ্রি এক্স বাই টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স আমরা সাইন টু থেটাকে ব্যবহার করেছি টু সাইন থেটা কস থেটা এই ফর্মুলা ব্যবহার করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে সাইন টু ইন্টু থ্রি এক্স এটাকে আমরা কিন্তু লিখেছি সাইন থ্রি এক্স ইন্টু কস থ্রি এক্স কেন কারণ আমরা জানি সাইন টু থেটা ইজ ইকাল টু টু সাইন থেটা ইন্টু কস থেটা সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো কস ফোর এক্স বাই কস থ্রি এক্স এখন যদি আমরা এক্স এর মান জিরো বসিয়ে দেই কস জিরো বাই সাইন কস জিরো বাই কস জিরো তো সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই ওয়ান ইজ ইকাল টু ওয়ান আসে আমরা এই যখন মানে ফর্মুলা প্রয়োগ করি রিডিউসড ফর্মে আমরা ট্রাই করে দেখি যে লিমিট বসিয়ে কি অনির্ণয় আকৃতি বা অসংজ্ঞায়িত কোনো অবস্থা পাওয়া যাচ্ছে কিনা যদি না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা লিমিট বসিয়ে দিই এখানে আমরা লিমিট অর্থাৎ এক্স এর মান জিরো বসিয়ে দিচ্ছি তো জিরো বসিয়ে দিলে কস জিরো বাই কস ফোর ইন্টু জিরো অর্থাৎ কস জিরো সাইন থ্রি ইন্টু কস থ্রি ইন্টু জিরো ইজ ইকাল টু কস জিরো তো কস জিরো বাই কস জিরো অর্থাৎ ওয়ান বাই ওয়ান ইজ ইকাল টু ওয়ান সুতরাং আমরা এই ফাংশনের সীমা নির্ণয় করেছি সেটা হচ্ছে ওয়ান আরও একটি সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে তিন নম্বরে সেটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স বাই থ্রি এক্স স্কোয়ার আমরা এটাকে সমাধান করার জন্য এবার ওয়ান মাইনাস কস টু থেটা অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করবো ওয়ান মাইনাস কস টু থেটা ইজ ইকাল টু টু সাইন স্কোয়ার থেটা বাই টু সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স বাই থ্রি এক্স স্কোয়ার ইজ ইকাল টু লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস সেভেন এক্স স্কেল আমরা লিখেছি
2 into 7x by 2 অর্থাৎ আমরা 1 minus cos 2 theta ফর্মে চলে যাচ্ছি সুতরাং আমরা এখন লিখতে পারছি 2 sin square theta by 2 আমরা যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা আছে cos 2 theta is equal to 1 minus cos 2 theta is equal to 2 sin square theta সুতরাং আমরা 2 sin square 7x by 2 আমরা 2 উপরে 2 নিচে 3 এটাকে যদি কনস্ট্যান্ট টার্ম হিসেবে বামে নিয়ে যাই গুণ আকারে তাহলে আমরা লিখতে পারি 2 by 3 লিমিট x tends to 0 আর আমরা এখন যে সূত্রটা ব্যবহার করতে যাচ্ছি সেটা আছে মনে আছে বিশেষ ফর্মুলা তোমাদেরকে শুরুতে আমি বলে দিয়েছিলাম মুখে মুখে আর এর পূর্বের প্রতিটা ক্লাসে আমি এই বিশেষ ফর্মুলাগুলো রিভিউ করেছি সেটা হচ্ছে লিমিট x tends to 0 sin x by x is equal to 1 সেই ফর্মুলা ব্যবহার করতে যাচ্ছি তো sin x tends to 0 sin থিটা এই থিটা কিন্তু এখানে 7 by 2 সুতরাং নিচে 7 by 2 7x by 2 তাহলে এসে 7x by 2 আসবে আবার sin এর উপর স্কয়ার আছে তাই এখানে স্কয়ার আনতে হবে তাই স্কয়ার আনলে দেখা যায় 7 স্কয়ার বাই 2 অর্থাৎ 49 বাই 4 তো 49 বাই 4 যদি নিচে আমরা নিয়ে আসি তাহলে উপরে আনতে হবে এই কারণে উপরে 49 বাই 4 নিচে আমরা 7x বাই 2 হোল স্কয়ার দিয়েছি অর্থাৎ এই উপরে 49 বাই 4 নিচে 49 বাই 4 ব্যালেন্স হয়ে যায় সুতরাং আমরা এখন ফর্মুলা ব্যবহার করতে পারতেছি ফর্মুলা ব্যবহার করতে পারতেছি সেটা হচ্ছে আমরা সেই বিশেষ ফর্মুলা যেটা রেজাল্ট ফলাফল অন সেটা ব্যবহার করতে পারতেছি আর এদিকে আগে 2 বাই 3 কনস্ট্যান্ট টার্মের সাথে নতুন কনস্ট্যান্ট টার্ম 49 বাই 4 গুণ হয়ে গেল আর এদিকে রেজাল্টটা 1 আসলো এই লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x বাই 2 বাই 7x বাই 2 হোল স্কয়ার এটাকে কিন্তু আমরা sin 7x বাই 2 বাই 7x বাই 2 হোল স্কয়ার একবারে হোল স্কয়ার দিতে পারতাম দ্যাট ইজ 1 স্কয়ার 1 স্কয়ার মানে 1 সুতরাং আমরা পাচ্ছি 49 বাই 3 ইনটু 2 ইনটু 1 দ্যাট ইজ 49 বাই 6 এই 2 এবং 4 কেটে যায় কেটে গেলে নিচে 2 আসে আর নিচে 2 আর 3 তো আছে তাহলে 3 দুগুণই 6 সুতরাং আমাদের নির্ণেয় মান 49/6 এবার তোমাদের জন্য হোমওয়ার্ক হোমওয়ার্ক মান নির্ণয় করতে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x মানে sin x বাই sin qx অঙ্কটি খুব ইম্পর্টেন্ট আশা করি তোমরা বাসায় অঙ্কটি প্র্যাকটিস করবে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি করে দেব কিন্তু তোমরা অবশ্যই করবে পারো আর না পারো চেষ্টা করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদেরকে বেশি অঙ্ক দিলাম না আগামীতে নতুন একটা অধ্যায় থেকে অঙ্ক করব আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব তাহলে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ